হ্যাঁ, মে মাস প্রায় শেষ হতে চললো, আজকে বুধবার। বুধবারে আপনাদের কাছে আমাদের আশাটা একটা বিশাল বিশাল আনন্দের থাকে, যে আমরাও নিজেরাও অপেক্ষা করে থাকি কবে আপনাদের কাছে আসব। তা এখন তো আপনাদের জন্যই, আপনাদের আশাতেই আমরা কিন্তু দুদিন করে আসছি। মাঝে মাঝে কিন্তু আমরা সারপ্রাইজ ভিজিটও দিচ্ছি, এটাও কিন্তু আপনারাই আমাদের ভরসা দিয়েছেন। আশা করি এইভাবেই আমরা একসাথে সকলে মিলে থাকবো, এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা। আজকে প্রত্যেকের রিকোয়েস্ট ছিল, অনেকের রিকোয়েস্ট ছিল, প্রত্যেকের বলবো না, অনেকের রিকোয়েস্ট ছিল, দিদি অনেক দিন সিল্ক ইক্কত দেখানো হয় না। ডেফিনেটলি সিল্ক ইক্কত, কটন ইক্কত অনেক দিন দেখানো হয় না, আজকে সেটাই দেখাবো। আজকের প্রোগ্রামটা পুরোপুরি সিল্ক ইক্কতের উপর করেছি, সিঙ্গেল এবং ডাবল দুরকমই আছে, একদম অনুষ্ঠানে যাক। নম্বর শাড়ি, প্রত্যেকটা শাড়ি এক একটা এক এক রকম, কারণ ওই ব্যাপারটা, এটা কিন্তু কোনো জরি ছাড়া, একদম জরি নেই। জরি থাকলে কোথাও একটা জানি মনে হয়, আমাদের মনে হয়, হয়তো সকলের মনে হয় না, একটুখানি মনে হয় বেশি গর্জিয়াস লুক হয়ে যাচ্ছে, কিন্তু জরিটা যখন নেই তখন জানি মনে হয় সকাল সন্ধে সবসময়ই এটা পরা যাবে। শাড়িটার রংটা ভারী সুন্দর, একটা ক্রস টোন আছে, দুটো ব্লু মেশানো একটা টোন, তার মধ্যে ওপরের বর্ডারটা ছোট বর্ডার আর নিচের বর্ডারটা কিন্তু বেশ চওড়া বর্ডার, এবং এই বর্ডারে কিন্তু এই কাজটা কোনো প্রিন্টেড কাজ নয়, পুরোটাই কিন্তু ইক্কতের কাজ, যেটা আপনারা জানেন মোটামুটি, সেইটা একটা ডিসপ্লে করলাম। এটার দাম হচ্ছে মোটামুটিভাবে বলে দিই 23,950, তাই তো প্রতিভা? হ্যাঁ, 23,950। একটু দেখে বলি, এটা হচ্ছে তার ব্লাউজ পিস। ইক্কতের সিল্কের সবসময়ই দাম বেশি হয়, কারণ এটার একটা উল্টো পিঠটাও দেখিয়ে দিই, সোজা উল্টো কিছু নেই, এটাই হচ্ছে ইক্কতের বৈশিষ্ট্য। গোটা শাড়িটা মোটামুটিভাবে দেখানো হয়ে গেছে, এটার দাম হচ্ছে, দামটাও বলে দিয়েছি 23,950। এবার এটা কত দাম দেখাচ্ছিস তুই আমাকে? এবার আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি 20,950, ডাবল ইক্কত দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু আগে আমার ব্লাউজটা গেল, এটা গেল ব্লাউজটা, আমি একটু ব্লাউজটা দেখিয়ে দিই ভালো করে, এখানে ফেললে হয়তো ব্লাউজটা দেখা যাবে। ব্লাউজে কিন্তু স্লিপসে বর্ডার আছে, কারণ এটা অফ হোয়াইট বেস, একটা বিউটিফুল শাড়ি। যে কোনো অনুষ্ঠানে দেখুন অনেক ভিড়ের মধ্যে কিন্তু আপনাকেই নোটিস করবে সবাই, কারণ শাড়ির রংটা যে অফ হোয়াইট আর তার সাথে ব্ল্যাক। 20,950 ডাবল ইক্কাতের শাড়ি, জরি ছাড়া, কোনো জরি নেই, এগুলো জরির দরকার পড়ে বলে আমার মনে হয় না, এগুলো কিন্তু নিজেই ভীষণ সুন্দর। আঁচলের জায়গাটা একবার একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ অফ হোয়াইট শাড়ি আমাদেরকেও যত্ন করে রাখার দরকার, তাই আমি একটু হালকা হালকা করেই গায়ে ফেললাম, কারণ যার কাছে যাবে তার কাছেই এটা শোভা পাবে। এবার এটারও সেম প্রাইস 20,950, প্রত্যেকটাই কিন্তু ডাবল ইক্কত, এগুলো কিন্তু সিঙ্গেল পিস শাড়ি, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস। হয়তো আপনারা কোনো একটা এপিসোডে দেখেছিলেন, তখন চেয়েছিলেন, তখন হয়নি, কারণ এটা কোনো শাড়ি কিন্তু, অনেকেই বলেন দিদি আরেকটা বানিয়ে দেবেন আমার জন্য, একটা শাড়ি তো বানানো যায় না ভাই, বানাতে গেলে মিনিমাম 10টা শাড়ি, এবার 10টা শাড়ি সেম ডিজাইন করতে ইচ্ছা করে না। এটা কিন্তু ফিস আছে বর্ডারে, কিন্তু ফিস আছে, আবার একটা অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সব সময়ের জন্য সুন্দর সিলভার জুয়েলারি। আমি আপনাকে দেখতে পাচ্ছি পরিষ্কার, যে কি সুন্দর লাগছে আপনাকে দেখতে, যে কোনো অনুষ্ঠানে পরুন, কারণ এখন কিন্তু মে মাসের শেষ হয়ে গেল, মানে দুর্গাপুজোর ঘন্টা কিন্তু বাজতে শুরু করে দিয়েছে, এখন থেকেই আমাদের দামি শাড়িগুলো প্রিজার্ভ করতে হবে, না হলে পরে একসাথে অনেক লোড পড়ে যায়, সত্যি কথাই একদম। সব কিন্তু ডাবল ইক্কত দেখাচ্ছি, যা হ্যাঁ আচ্ছা, সব কিন্তু ডাবল ইক্কত দেখাচ্ছি, এখানে কিন্তু জরির ব্যবহার আছে। এবার জরির ব্যবহারও একটু দেখাই, সবাই তো জরি পছন্দ করেন, এরকম অনেকে আছেন, তাই জন্য আমরা জরিটাও কিন্তু দেখাবো। এখানে আঁচলে কিন্তু কিচ্ছু নেই, আঁচল কিন্তু প্লেন প্লেন আঁচল, যেটা ট্র্যাডিশনাল আঁচল সেই আঁচল করা হয়েছে, আর এই ভেতরের কাজটা কিন্তু ফুললি ডাবল ইক্কতের কাজ, এবং তার সাথে একটা ছোট জরির বর্ডার, বোথ সাইডে সেম সাইজ বর্ডার, যেটা আমাদের খুব মনে লাগে, যেটা দুটো সাইডে সেম সাইজ বর্ডার আছে, তো তাহলে আমরা নেব। এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই,
এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই রেটটা হচ্ছে ব্লাউজ পিস, দাম হচ্ছে 26,850, 26,850। এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এখনো পর্যন্ত আমরা স্টিল, আমাদের যেহেতু কাজ চলছে সুতো উইভারের আগেই কেনা ছিল বলে, তাই কাটানের এত দাম বাড়া সত্ত্বেও কিন্তু আমাদের দামটা এখনো আগের এপিসোডের মতনই দাম আছে, যেহেতু সুতোটা অর্ডারটা আগে পড়েছিল, অ্যাডভান্সটা তার কাছে আগে পৌঁছেছিল, এরপর থেকে কিন্তু আর এই দাম থাকবে না। এবার আমি আগে আঁচলটা দেখালাম, এবার বডিটা দেখাই, তেলিয়া রুমালের বডিটা দেখাই, একদম সিল্ক ইক্কত ডাবল ইক্কত দেখাচ্ছি, এবার সাথে এর ব্লাউজটা দেখাচ্ছি। এটা পুরোটা দেখালাম, মানে সাদা কালোর বৈশিষ্ট্য যে ভীষণ সুন্দর হয় সেইটা এগুলোর মধ্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে তার ব্লাউজ, ব্লাউজে কিন্তু কোনো প্রিন্ট নয়, এটাও কিন্তু ইক্কত করে পোলকা ডটস করা হয়েছে। এটাই হচ্ছে দেখার যে এগুলো সব কিন্তু মানুষের হাতের সৃষ্টি, এটাই আমাদের বারবার যেটা আমরা বলি সেই কথাটাই আবারও বলছি যে হিউম্যান টাচ একটা ম্যাটার করে। তো আর এই কাপড়গুলো কোনোভাবেই এক্ষুনি এক্ষুনি বললাম আর এক্ষুনি এক্ষুনি বানানো হয়ে গেল সেই প্রযুক্তি তো নয়, কাজে সেইখানে একটু সবগুলোই একটু সময় লাগে হতে। আর আমি একই শাড়ি যদি আপনাকে 15টা দেখাই সেটাও তো আপনার ভালো লাগবে না, ভ্যারাইটি দেখাতে হয়, তার জন্য আমাদেরও ওয়েট করতে হয়। আগে শাড়ির বডিটা দেখাচ্ছি, অফ হোয়াইট বেস, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান ব্ল্যাকের টাচ ছাড়া, আপনি হয়তো ছেলের মা বা মেয়ের মা, হয় ব্রাইডের মাদার ব্রাইডস মম নাহলে গ্রুমস মম, কিন্তু তার জন্য কিন্তু ভীষণ সুন্দর মানে সাজার শাড়ি, যেহেতু বেস কালারটা অফ হোয়াইট, এবার আপনি তাকে সুন্দর করে ডেকোরেট করুন। আমি দামটা ডেফিনেটলি বলবো, শাড়িটা একটু ভালো করে দেখিয়ে নিলাম। এবার এই যে পাড়ে নবরত্ন ইক্কতটা আছে, এই যে পাড়ে যে ইক্কতটা গেছে, এখানে জরির বর্ডার, এখানে জরির বর্ডার, এখানে জরির বর্ডার, আর এই ইক্কতটাই কিন্তু ব্লাউজে আসবে, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এর দামটা বলে দিই 26,950, 26,950। এগুলো দেখুন এক একটা শাড়ি এক এক রকম, এবার এগুলো আমরা ডেফিনেটলি অনেক শাড়ি কিনবো না, আমাদের কাছে যা একটা থাকবে বা দুটো থাকলো হয়তো ডিফারেন্ট, এর মধ্যেও তো ডিফারেন্ট থাকে। এগুলো প্রত্যেকটাই কাঞ্চি বর্ডার ইক্কত দেখাচ্ছি, আবার একটা দেখাচ্ছি, পুরোটাতে কিন্তু এইভাবে কাজটা গেছে, এর কিন্তু ওয়ান সাইডেড স্মল বর্ডার, ওয়ান সাইড ব্রড বর্ডার, এই যে এইটা হচ্ছে তার বর্ডারের মেজারমেন্টটা দেখিয়ে দিলাম। এবং পুরোটাতে যারা একদম অফ হোয়াইটটা পছন্দ করছেন না, তারা একটু অল ওভার ইক্কতটা পছন্দ করুন, তাতেও সুন্দর লাগবে দেখতে। এখানেও কিন্তু কোনো, হ্যাঁ এখানে একটু হলেও হালকা ব্ল্যাকের টাচ আছে, একেবারে নেই তা বলবো না, একটু হালকা হলেও আছে। এইটা হচ্ছে আঁচলের ব্যাপারটা দেখিয়ে দিলাম, এর সাথে আঁচলের সাথেই কিন্তু এইটা হচ্ছে তার বিপি পোর্শনটাও আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, পুরোটা দেখিয়ে দিয়েছি। দামটা বোধ হয় সেম না রে প্রতিমা, দুটোই সেম প্রাইস 26,000 দেখে বল, আচ্ছা 950। হ্যাঁ একটু শাড়ি দেখছি তো আপনাদের সাথে, আমারও দামটা গুলিয়ে যাচ্ছে, আর সাদা শাড়ি ভীষণ যত্ন করে রাখতে হচ্ছে, সাদা শাড়ির ব্যাপারটাই খুব সুন্দর। কোন দিকে প্রতিমা? হ্যাঁ এটা ওপরটা হচ্ছে লাল, এটার ওপরটা হচ্ছে লাল, আমি একটু দেখি, সরি আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ এটা সরি ওপরটা লাল না, ওপরটা সাদা, দেখতে ভুল করেছি। এটা একটা কিন্তু খুব স্টাইলিশ শাড়ি, আমি ইচ্ছা করে মালাটা একটু ওপরে তুলে দিলাম, ইচ্ছে করলে আপনাদের সাথে, একটু শাড়িটা খুব পছন্দের শাড়ি তো ওই জন্য একটু দেখাচ্ছি, কারণ এই শাড়িটার মধ্যে না একটা কিছু আছে, কিছু একটা আছে, কি আছে বলতে পারবো না, আমার মনে হলো সাডেনলি, সেজন্য আপনাদেরকে বললাম। ওই জরি ছাড়া আমার একটু জরি শাড়ি খুব একটা পছন্দ হয় না, জরি ছাড়া আমার পছন্দের সাথে আপনারা চলবেন না, আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন। এইটা কি হয়, কাজ করতে করতে আপনাদের সাথে এত বন্ধুত্ব হয়ে যায় যে গল্পগুলো সবই করতে ইচ্ছা করে। একটা তিন পার্টের শাড়ি, আর এইখানে কিন্তু ডাবল ইক্কত, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, এইভাবেই শাড়িটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। এর ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, স্লিপসে এই ইক্কতটা যাবে, ব্ল্যাক ব্লাউজ আপনার অন্য অনেক শাড়ির সাথে যাবে। প্রতিমা এটার কত,
আচ্ছা 27,950 কেন এটা এত দাম আপনি জিজ্ঞেস করতেই পারেন দিদি, এখানে অনেক কাজ নেই। এই যে কাজগুলো হয়েছে না পুরোটা কিন্তু বাই ইকত হয়েছে, এখানে কিন্তু এরকম নয় যেটা কাট শাটল করে করো না, কিন্তু এখানে কিন্তু পুরোটা কিন্তু ইকতের কাজ, ডাবল ইকতের কাজ, সেই জন্য এটার দামটা ওটার থেকেও বেশি, কারণ এটা অনেক ভাবনা চিন্তা করে অনেক লেবার আর্টিসানকে অনেক মাথা খামাতে হয় এই ডিজাইনটা করতে গেলে। ও আবার একটা সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর, কার কাছে যাবে জানি না কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা। এটা আমরা সুতিতেও আগে দেখিয়েছি, আপনারা সুতিতে আগে দেখেছেন, এবার দেখাচ্ছি সিল্কে, ডাবল ইকাত সিল্কে দেখাচ্ছি, কোনো জড়ি ছাড়া, লাল বর্ডার, আমি আঁচলটা দেখিয়ে দিলাম, এইবার শাড়ির ভেতরটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে। আর এই লাল ব্লাউজটা দিয়ে পরলে ও আপনাকে কী সুন্দর লাগবে দেখতে, আমি একদম দেখতে পাচ্ছি চোখের সামনে যে ভীষণ সুন্দর লাগছে দেখতে, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, কারণ আপনাদের সকলের পছন্দগুলোই কিন্তু আমার পছন্দ। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার দাম কত? 27,950। প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর, আমি একটু যত্ন করে রাখি, কারণ এগুলো প্রত্যেকটা খুব ভ্যালুয়েবল শাড়ি, মানে এগুলো অনেক দিন অপেক্ষা করার পরে একটা শাড়ি এসে আমার কাছে পৌঁছয়, আর এগুলো বলতে পারেন এগুলোই স্বপ্ন ছিল, এগুলোই থেকেই অবন্তী কাজের জন্ম। এটা দেখাচ্ছি কত কোটি, এটা দেখাচ্ছি আমি একটু দেখে বলে দিই, এটা 12 কোটি না 20 কোটি দেখাচ্ছি প্রথমে, তাই না প্রতিমা? না প্রথমে 12 কোটি দেখাচ্ছি, এটা 12 কোটি দেখাচ্ছি, কী করে 12 কোটি একটু বলে দিই আপনাদেরকে, 1, 2, 3, 4 দেখুন, এর পরে আবার এই ডিজাইনটা আসছে, এখানে আবার 1, 2, 3, 4 দেখুন, পরপর 4টে আলাদা ডিজাইন, এই 4 আর এই 3, এইটা দিয়ে হলো 12, এই 12টা ঘর দিয়ে একটা করে ডিজাইন তৈরি হলো, তাই এটা 12 কোটি, 12 কোটির তেলিয়া রুমাল সিল্ক। হ্যাঁ এইটা হচ্ছে তার ব্যাপার, কিছু শাড়িটায় অনেক কিছু আছে কিন্তু অ্যাপারেন্টলি দেখলে মনে হবে অত গর্জিয়াস লুক তো নেই দিদি, যেটা দেখে একটা জরির শাড়িতে যেরকম থাকে, কিন্তু এই শাড়ি একটা থাকাই এক ঘর, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ দাম বাড়ছে, ভীষণ দাম বাড়ছে, আমার নিজেরও নেই, জানি না কবে হবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন লালটা, দামটা 30,250, 12 কোটির তেলিয়া রুমাল, এটা হচ্ছে অথেন্টিক তেলিয়া রুমাল, এখানে কিন্তু কোনো এই শিল্পী বেশি নেই, এটা আপনারা জানেন মোটামুটিভাবে, খুব অল্প কজন আছে, তারাই যে কটা আমাদেরকে দেয় আমরা সেইটুকু নিয়ে মানে ধন্য ধন্য হয়ে থাকি, কারণ এই জিনিসটা আমাদের পক্ষে আমরা ভুলতে পারবো না এটাকে। এটা হচ্ছে 20 কোটি, কেন 20 কোটি আবার একটু দেখিয়ে দিই, মানে 5টা মোটিভ যাবে, 1, 2, 3, 4, 5, এই যে প্রথম মোটিভটা যদি এটা থাকে, এই 5টার পরে দেখুন এইখানে একটা শুরু হয়েছে, এই 5টা করে এদিকে ওপরে দেখবেন 4টে, এই যে 1, 2, 3, 4 এখানে কিন্তু আবার এই মোটিভটা আছে, মানে এই মোটিভটা আবার এখানে এসছে, তার মানে 5 আর 4, 4, 5, 20, এটা 20 মোটিভ দিয়ে একটা করে বক্স হচ্ছে, সেটাই রিপিট হচ্ছে, এইভাবে হচ্ছে এই শাড়িটার সুতো তৈরি হয়, সুতোটা প্রসেসিংয়ে হয় তারপরে শাড়িটা তৈরি হয়, কাজেই এ তো একটা বিশাল ব্যাপার, একবার কষ্টসষ্ট করে কিনে নিতে হবে, থাকলে কিন্তু জীবনভর জেনারেশন বাই জেনারেশন চলবে, যদি পরের প্রজন্ম শাড়ি ভালোবাসে তারা বলবে সত্যি আমার মা বা আমার শাশুড়িমা আমাকে একটা দারুণ জিনিস গিফট করে গেছেন, কারণ এই জিনিসটা আমি কখনোই আর এখন কিনতে পারবো না। 35,650, 35,650, আজকে কিন্তু সব শাড়ি প্রথম দিকেরগুলো সব ডাবল ইকাত, তারপরে কিন্তু আমরা একটু একটু করে সিঙ্গেল ইকাতে যাবো, কাজেই প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, সবগুলোই কিন্তু এই রেঞ্জের নয়, আস্তে আস্তে কিন্তু রেঞ্জটা ডেফিনেটলি কমের দিকে যাবে। আবার দেখুন ডাবল ইকাতে প্লেন শাড়ি, ডাবল ইকাতে আগে রংটা দেখিয়ে দিই, একদম প্লেন একটা নীলাম্বরী শাড়ি, তার সাথে মেরুনিশ বর্ডার, এই বর্ডার এই শাড়ি সম্পূর্ণভাবে ডাবল ইকাতের শাড়ি, আঁচল এবং এই আঁচলের সাথে এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, পুরো ব্যাপারটা যখন দাঁড়াবে কি সুন্দর লাগবে আমি একদম দেখতে পাচ্ছি আপনাকে, কাজেই প্লিজ আমার কিন্তু ছবি চাই, যিনি পরবেন শাড়িটা পরার পরে, আমি আপনি না চাইলে কোথাও দেব না কিন্তু আপনাকে দেখব,
কারণ এই শাড়িগুলো ভাবনা চিন্তা করে করা হয়। তো কেউ যখন পরে আমাদেরকে ছবি দেন আমাদের খুব আনন্দ হয়, না বললে আমরা কখনো দিই না, উল্টো পিঠটাও দেখিয়ে দিলাম। এবার দামটা বলে দিই 42,950। কয়েকটা আর দুটো তিনটা হয়তো একটু বেশি রেঞ্জের শাড়ি আছে, তারপরে আমরা ডেফিনেটলি কম রেঞ্জের দেখাবো। এইটা নবরত্ন ডাবল ইক্কাত শাড়ি, যেটা আমি আগের এপিসোডে, আগে বেশ কিছুদিন এপিসোডে হোয়াইটের মধ্যে দেখিয়েছিলাম। আমার বেশ কিছু বন্ধুর কাছে গেছে, আমি তাদের ডেফিনেটলি আমার নাম মনে আছে কিন্তু আমি আর সেটা এখন বলছি না। এটা আমার অন্য কারো কাছে যাবে, তিনিও আমার বন্ধু হবেন। এটা বেশ এক্সপেন্সিভ শাড়ি কারণ অনেকগুলো রঙের ব্যবহার আছে আর বেস কালারটা কিন্তু একটু বাটার কালার, একদম সাদা নয়, একটু বাটার কালার। ডাবল ইক্কাতের শাড়ি, এগুলো কিন্তু সিঙ্গল ইক্কাতেও হয়, এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ এটা কিন্তু আপনি অনেক রকম দামে পাবেন, ডিপেন্ডস অন কাজ। এবার সেটা দেখুন, আমি তো সবটা বিচার করতে পারবো না, আমি যতটুকুনি আমার কাজটা জানি আমি সেটাই আপনাদেরকে বলতে পারবো। আঁচলটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটার দাম হচ্ছে 50,950, 50,950 টাকা এটার দাম। 100% সিল্ক বাই সিল্ক এবং তার সাথে কিন্তু ডাবল ইক্কাত করা, যা দেখাচ্ছি সব কিন্তু ডাবল ইক্কাত দেখাচ্ছি, এখন পর্যন্ত আমি যা দেখাচ্ছি সব ডাবল ইক্কাতে। আবার একটা দেখাই ডাবল ইক্কাতে, পাটোলা ডিজাইন, মানে অরিজিনাল পাটান পাটোলাটা অন্ধ্রতে হলো, এটাকে আমরা অন্ধ্র ইক্কাত সারা ভারতবর্ষ বলে থাকে, ওড়িশা ইক্কাত, অন্ধ্র ইক্কাত, গুজরাট ইক্কাত, এই তিনটে জায়গাতেই কিন্তু ইক্কাত হয়, আর বোধহয় কোথাও হয় না। যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন অবশ্যই, আমার জানাটা অনেক কম হতে পারে কিন্তু অবশ্যই একটু জানাবেন। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন দেখালাম, এর সাথে ব্লাউজ দেখাবো। একটা ভীষণ সুন্দর শাড়ি, মানে সেই গজরা রাজা, একেবারে হাতির উপরে হাওদা দিয়ে রাজা বসে আছে এবং সেইভাবেই কিন্তু জিনিসটা হয়েছে। আমি একটু দেখিয়ে দিই যে এই হাতিটা করা ইক্কতেতে, মানে ওইভাবে সুতো আগে ডাই করে তারপরে বোনা, এটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন কাজ, কারণ এই জায়গাগুলো দেখলে, উইভারদের দেখলে তখন মনে হয় যে ভীষণ কঠিন কাজ, না দেখলে হয়তো অতটা বোঝা যায় না, আমরা তো রেডি প্রোডাক্টটা দেখছি। এটা হচ্ছে আঁচলটা কিন্তু মেরুন রং আর বডির রংটা কিন্তু ব্লু, ব্লুয়ের মধ্যে মাল্টি কালার। এটা আচ্ছা হ্যাঁ, 56,450, 56,450, 56,450, এটার দাম। আমি একটু সুতোটাকে সরিয়ে নিই এখান থেকে, হ্যাঁ এবার দে, এবার আরেকটা দেখাই, এবার কিন্তু জরি বর্ডারে দেখাচ্ছি, জাঙ্গল ইক্কাত, পুরো ফরেস্টটা কাপড়ের মধ্যে আছে, সেটাও কিন্তু ইক্কতে এসছে। আমি একটু আঁচলটা দেখাচ্ছি আগে, এটা গেল আঁচলের পোর্শন, বডি কালারটা কিন্তু গ্রে, গ্রের সাথে কিন্তু ময়ূর আছে, হরিণ আছে, নানান রকম জিনিস আছে, পুরো জাঙ্গলে যা যা জিনিস থাকে। এটাও একটা ইক্কতের আরেকটা ভ্যারাইটি, যেটাও কিন্তু ডাবল ইক্কাতে কাজটা হয়েছে, এটা অন্যভাবে অন্যভাবে কাজটা করা, পুরোটাই কিন্তু সুতো ওই ডাই করে করেই কিন্তু করা হয়েছে। এই বর্ডারটা কিন্তু একদম আপনার পচমপল্লী বর্ডারের মতন এবং আঁচলও কিন্তু পচমপল্লী আঁচলের মতন, কিন্তু আঁচলেও ইক্কতের কাজ আছে। এগুলো কেন এত ভালো করে দেখাচ্ছি, কারণ এগুলোতে প্রত্যেকটা কী হয়, এই শাড়ির কিন্তু অনেক অনেক কপি শাড়ি আছে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, দাম হচ্ছে 18,950, 18,950। এইবার আরেকটা দেখাবো, এইবার আমরা সিঙ্গেল ইক্কাতে এসে গেছি, এবার আমরা সব সিঙ্গেল ইক্কাতে এসে গেছি ডাবল ইক্কাত থেকে। আবার একটা অফ হোয়াইট বেসে দেখাচ্ছি, অফ হোয়াইটের তো কোনো সময় তুলনা হয় না, এটাও কিন্তু কালো ছাড়া, কোনো কালোর টাচ নেই। আমি একটু ভেতরটা খুলে দেখাই, সব সময়ের জন্য আমাদের পছন্দ হয়, আমাদের ভালো লাগে দেখতে, কারণ আমাদের এইটা ছোটদের বড়দের সকলকে সুন্দর লাগবে, কারণ এই রঙগুলোই এত সুন্দর যে সকলের জন্য। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এগুলো কিন্তু সব ভালোভাবে ব্লাউজ তৈরি হয়ে যাবে প্রত্যেকের, মেজারমেন্ট কিন্তু সেইভাবে। আচ্ছা 17,350, 17,350। এবার প্রত্যেকটা একটু অন্য অন্য রকমের দেখাবো, কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই। আমার উইভার ভাই এইভাবেই আমাকে দেন, আমি জানি তিনি জানেন যে দিদি কোনো সময়ই এক শাড়ি পাঁচখানা ছখানা হয়তো বুনলেও রংটা চেঞ্জ করে দেবেন। এইটা হচ্ছে আঁচলের পোর্শন গেল, আঁচলে কিন্তু একটা টিস্যু আছে,
টিস্যুর ওপরে কিন্তু ইক্কতটা হলো। আর এই যে বডির বুটিগুলো এটাও কিন্তু ইক্কতের বুটি, লাল সাদা, এখানেও কিন্তু কোনো কালোর টাচ নেই, কালোর টাচ নেই বললে ভুল হবে না, সরি চোখে পড়লো, একটু হলেও ব্র্যাকেট টাচ আছে। এটা যার বিয়ে সে পড়তে পারবে না, পরে পড়তে পারবে, সেদিনটা না পড়লেও পরে তার কোনো সময়ের জন্য কিন্তু পড়তে পারবে। এটা একটা খুব সুন্দর দেখতে শাড়ি, শাড়িটা খোলার পরে যতটা সুন্দর লাগছে, ভাঁজ অবস্থায় কিন্তু অতটা সুন্দর লাগছিল না। এই প্লেনটা হচ্ছে ব্লাউজ, এটার দামটা আমি দেখে বলে দিই, 16,950, 16,950। এগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর, আর এই শাড়িগুলোর তো মানে কোনো দিনই পুরনো হবে না, সকলেই এটা চান। আমার অন্ধ্র বা তেলেঙ্গানার বন্ধুরা তো ইজিলি পান, কিন্তু আর সমুদ্র হিমাচল তো ইজিলি পান না, হয়তো আমাদের থ্রু দিয়েই পান, তারা সকলেই ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন, তাতে আমাদেরও কাজ করতে ইচ্ছে করে আরও। এটা কিন্তু একটা মাল্টি কালার, অনেকগুলো কালার আছে এর মধ্যে, ব্ল্যাকটা নেই, আমি যা চোখে দেখছি ব্ল্যাক কিন্তু নেই, আপনাদের যদি চোখে পড়ে আমার মনে হচ্ছে নেই, তাও একবার ভালো করে দেখে নেবেন। এটা কিন্তু একটা ব্লুইশ ভায়োলেট কালারের টোন, তার সাথে এইটা হচ্ছে তার ব্লাউজ পিস, ব্লাউজের কিন্তু ডিমার্কেশন লাইন করে দেওয়া আছে, কাজে সেভাবেই কাটলে আপনার হয়ে যাবে। এটার দাম কত রে প্রতিমা? এটার দামটা একটু দেখে বলে দিই, তোমার কাছে আছে দাম? তোর কাছে? আমি একটু দেখে বলে দিই দামটা। এটা 18 নম্বর শাড়ি তো? আচ্ছা, 18 নম্বর শাড়ির দাম হচ্ছে 16,550, 16,550। আমি একদম দেখেই বলে দিলাম, প্রত্যেকটাই কিন্তু সিল্ক মার্ক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা কিন্তু সিল্ক মার্কের পেস্টিং ট্যাগটা আমাদের ট্যাগের মধ্যে লাগাই, কারণ ওই পেস্টিংটা লাগালে কিন্তু শাড়ি ড্যামেজ হয়, সেই কারণে আমরা একটু ঘুরিয়ে লাগাই। আপনারা একবারটি আপনাদের ট্যাগটা চেক করে নিলে দেখতে পাবেন। এটা হচ্ছে শাড়ির শুরুটা দেখাই, এইটা হচ্ছে আঁচলের পোর্শন গেল, লাল রংটা কিন্তু লাল, এটাতেও আমার মনে হচ্ছে কালো নেই বোধ হয়, দেখে নিচ্ছি একবার ভালো করে, কারণ আমি কালোটা স্পেশালি, কারণ এগুলো কী হয় একটা অনেকে একটা মেমেন্টো মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে গিফট করেন, তো হোল ভারতবর্ষকে একটা সাজিয়ে দেওয়া ইচ্ছে থাকে, তো সেজন্য আমরা চেষ্টা করি যেগুলো একটু বিয়ের মতন কালার বা ইয়াংদের কালার সেগুলোতে ব্ল্যাকের টাচ না ছাড়া। এটাও যেমন ব্ল্যাক কিন্তু নেই, এগুলো কিন্তু ব্রাউন কালার, কোনোটাতেই কোনো এই যে দাগাগুলো দেখছেন এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা কিন্তু সবকটাই কফি কালার। একটা বিউটিফুল পাতলার ডিজাইন শাড়ি, দাম কত মিমি? 15,450, 15,450। এগুলো প্রত্যেকটা সেপারেট সেপারেট দাম, তাই একটু দামটা আপনারা খেয়াল করে নেবেন, ভুল করলেও কিন্তু ডেসক্রিপশন বক্সে ঠিকই যাবে। এটা ব্লাউজ গেল, এইবার আরেকটা দেখাচ্ছি, প্রত্যেকটাই কিন্তু দেখুন ভীষণ সুন্দর, কেউ কারুর থেকে কম না। এবার সিঙ্গেল আর ডাবল চেনাটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার, কী করে চিনবেন সেটা আপনার ব্যাপার, আর যদি আপনি চিনতে না পারেন তাহলে আমাকে ভরসা করবেন, এইটুকু আমি জোর গলায় বলতে পারি। এটা হচ্ছে একটা লালের মধ্যে দেখাচ্ছি, ওপরটা জিওমেট্রিক্যাল আর নিচেরটা কিন্তু এইটা হচ্ছে তার বর্ডারের পোর্শন, এটা হচ্ছে বর্ডারের পোর্শন একদম। দেখুন এই শাড়িটা, এটাও কিন্তু কালো ছাড়া, তাই না প্রতিমা? এটাও কিন্তু ব্ল্যাক নেই, কোনো ব্ল্যাক নেই, যে ভেতরে রংগুলো দেখছেন কফি কালার, একদম ব্ল্যাকের টাচ ছাড়া। এটার দাম কত রে? 15,950। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, প্রত্যেকটাই কিন্তু ব্লাউজটা বেশ বড় থাকে এখানে, যেটা কাঞ্জিভরম বা অন্য তামিলনাড়ু অন্য স্টেটেতে যেমন 80 সেন্টিমিটার বা 70 সেন্টিমিটার ব্লাউজ থাকে, এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু ব্লাউজের পোর্শনটা বেশ বড় থাকে। এটা একটা দারুণ সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, কিন্তু একটা একটা শাড়ি ক্রস টোন, টোনটা কিন্তু কখনো গ্রিন আসবে কখনো ব্লু আসবে, কাজেই আমি আমাকে যদি ছবি দিতে বলেন আবার, এই শাড়ির যখন ছবি আমি মোবাইল ক্যামেরায় তুলব অন্যরকম রঙ এসে যাবে, আপনি এখন যা স্ক্রিনশট দেবেন আমি যখন দেব পুরো আলাদা, কিন্তু যেটা আপনারা ক্যামেরায় দেখছেন সেটাই কিন্তু একদম ঠিকঠাক কালার, পুরোটাতে এভাবে কাজ আছে জড়ি ছাড়া। আমি আজকে মোস্টলি কিন্তু দেখিয়েছি জড়ি ছাড়া শাড়ি, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন দেখিয়ে দিলাম,
দামটা বলে দিই 15,950। মোটামুটি ভাবে এগুলো কিন্তু সবকটাই এরকম দামের মধ্যেই এখন আমি দেখাচ্ছি। আবার একটা পার্পল দেখাচ্ছি, এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি, পোলকা ডটস এর মধ্যে একটু বড় বড় পোলকা ডটস, 15,850। প্রথমে ব্লাউজ এবং আঁচল গেল, মোটামুটি আমার দেখানো হয়ে গেল ব্লাউজ এবং আঁচল। এবার আমি বডিটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বডি, যারা অনেক কালার চান না তারা এটা পরুন, খুব সুন্দর লাগে দেখতে। ইকট কিন্তু অনেকে ভীষণ পছন্দ করেন, অনেকে একেবারে করেন না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা হচ্ছে বর্ষার কাপড়ের শুরুটা, দাম আগে বলে দিয়েছি। এবার আরেকটা দেখাই, প্রতিমা একটু ধরবি, হ্যাঁ একটু ধর, ধরে ওদিকে রাখ, হ্যাঁ। এবার আরেকটা দেখাই, গ্রে অ্যান্ড ব্ল্যাক, গ্রে অ্যান্ড ব্ল্যাকে দেখাচ্ছি সিঙ্গেল ইকট, কিন্তু দেখতে একদম ডাবল ইকটের মতন। প্রথমটা কিন্তু ব্লাউজ, আমার যেটা নিচে পড়ে আছে ওটা কিন্তু ব্লাউজের পোর্শন, তারপরে কিন্তু পাল্লু পোর্শন যাচ্ছে, স্টাইলিশ শাড়ি। এইটা হচ্ছে শাড়ির পুরো বডিটা, পুরোটা দেখিয়ে দিলাম। এবার আমি দামটাও বলে দিচ্ছি, দামটা 15,950। এইটা হচ্ছে আঁচলের পোর্শন গেল, আর এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, পুরোটাই দেখিয়ে দিয়েছি, দামটাও বলে দিয়েছি। এবার আরেকটা দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটা কিন্তু থিক শাড়ি, এমন নয় যে শাড়ি আপনাকে কারুকে ধরতে হবে, শাড়ি পরার সময় কারুর হেল্প লাগবে, কারুর হেল্প লাগবে না। এগুলো মোটামুটিভাবে প্রত্যেকটাই কিন্তু একটু রিচ অ্যান্ড থিক শাড়ি হয়, এটা আপনারা জানেন, নতুন কথা কিছু নয়, তবুও বলে দিই কারণ আজকাল ভীষণ শাড়ি কপি হয়, তাই অনেক রকমভাবে মনে হতে পারে, হয়তো কোথাও আপনি আগে একটা কিনেছেন সেটা পাতলা, তারপরে আমারটা দেখে হয়তো বললেন দিদি এটা ভারী কেন। আমি মোটামুটিভাবে বলে দিই প্রত্যেকটাই কিন্তু 500 থেকে 600 গ্রামের মধ্যে ওজন, এটা আমি একদম মেনশন করে দিই, কারণ আমি শাড়িতে ওজনটা খুব প্রেফার করি, একটু মিনিমাম ওজন না থাকলে শাড়িটা কিন্তু কুচিটা আপনাকে কাউকে ধরতে হবে। এটা 14,950, একটা ফ্লেম কালার, টোনটা একটা ফ্লেম কালার, এগুলো সব কটার একটা মিনিমাম রিচনেস থাকতে গেলে একটু শাড়ির ওজন থাকতে হবে, ওজন না থাকলে শাড়িটা পরে ভালো লাগবে না। শাড়ি যদি ফলফল করে তাহলে কিন্তু পরে আমাদের আরাম লাগবে না, সেই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হয়। এটা কিন্তু হলুদ, একদম গোল্ডেন ইয়েলো একটা কালার, তার সাথে কিন্তু সাদা দিয়ে কাজ হয়েছে ইকটটা। এটা কিন্তু আপনি আপনার বাড়িতে মেয়েকে বা ছেলের বৌমাকে দিতেই পারেন তাদের বিবাহের সময়, এটা একটা স্টেট আরেকটা স্টেটকে কভার করবে, এটা কিন্তু কোনো কালার টাচ নেই। এটার দামটা বলে দিই, এটার দামটা হচ্ছে 14,950। একটু ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা গেল, পুরোটা প্লেন ব্লাউজ পিস গেল, শাড়িটা ভীষণ সুন্দর, রং সকলে পরতে পারবেন, এটা কিন্তু এমন নয় যে সিনিয়ররা পরতে পারবেন না গোটা শাড়িটা। এটাই আমার লাস্ট শাড়ি, ভেতরে একটু ছোট ছোট কিন্তু ইকটের বুটা আছে, যেহেতু হলুদ রং তাতে একটু হয়তো আপনার মনে হচ্ছে যে বুটাটা কি বোঝা যাচ্ছে, হ্যাঁ খুব ভালো বোঝা যাচ্ছে, বর্ডারটা একটা টিস্যুর মধ্যে কিন্তু এই ইকটের কাজটা করা আছে, সবটাই দেখিয়ে দিলাম, দামটাও বলে দিয়েছি। এবার মোটামুটি আমার দেখানোর পার্টটা শেষ, এবার যেটা কাজ সেটা সম্পূর্ণ আপনাদের, আপনাদের ভরসাতে আমরা থাকি, আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই তিনি সেটা বুক করে নেবেন, আর সামনের দিন নতুন কিছু তো অবশ্যই নিয়ে আসবো, কারণ জুন মাস মানেই আমার মহাপ্রভুর মাস, আমার জগন্নাথ দেবের মাস, কাজে নতুন কিছু তো অবশ্যই থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, একটা কথা ভুলে গেছি বলতে, অনেকগুলো এপিসোড বলা হয়নি, প্লিজ প্লিজ একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব চাই, কারণ আপনাদের, আপনারা না থাকলে আমরা কী করে এগোবো, আপনারা ভরসা দিলে আমরা এগোতে পারি। আজ তাহলে এই পর্যন্তই।